এখন চলে দূর আসছে থেকে কি একদম দেখতে হয়? বাসঘাটে। আপনারা তো অনেক সময় অনেকেই বাস খুঁজেন, হ্যাঁ, তো আমি সেই বাসের জগতে চলে আসছি। এখানে ছোট, বড়, মাঝারি, লম্বা, এইসব ধরনের খাবার তারপরে চিকন, বাস খাওয়ার জন্য তারপরে এগুলো অনেকে বলেন গিটালা, আবার গিট ছাড়া লোকাল ল্যাঙ্গুয়েজ অনেকে বলেন আইক্কেলা আইক্কা ছাড়া, সব ধরনের সব খেলা ধরনের বাস এখানে পাওয়া যায়। তো আমরা আসছি এখানে, আপনাদের দেখাবো আপনাদের দেখাবো কোনটা আপনাদের পছন্দ হয়, আপনারা একটু কমেন্টস করে জানায়েন। তোমরা কিন্তু উঠো না উপরে, হ্যাঁ দাঁড়া, এখানে থাকে উঠো না, এটা কিন্তু পিছলে, একদম পিছলে অবস্থা। দেখেন আমরা এই একদম একদম বাসের সন্নিকটে চলে আসছি, দেখেন পানির উপরে। আপনাদের কোনো অসুবিধা হবে না, যে কোনো ধরনের বাস আপনারা যেটা পছন্দ করেন সেটা চেয়ে নেবেন, সেটা পাবেন এখানে। তো সব ধরনের আছে, হ্যাঁ, বাস নিলে নিতে পারবেন, যার যেটা পছন্দ নিয়ে, আবার যাকে যাকে দেওয়া দরকার তাদেরকে দিয়ে দিবেন, অসুবিধা নেই। এখানে আসছি আমরা, বাচ্চারা মাছ টাছ কি ধরছেন? যে একটা টিপ মারে না, কি করেন? এর আগে আসছিলেন নাকি আপনি? আরো আসেন না, আজকে প্রথম আশা করা যায় মাছ পাওয়া যাবে নাকি? হ্যাঁ পাওয়া যাবে ইনশাল্লাহ। না যদি তুমি দাঁড়াও, আমি দাঁড়াও আসতেছি। তুমি ছাড়া আমি একা পৃথিবীতে বেঁচে থাকা, অনেক পাথর এখানে করে রাখছি। নৌকায় মানুষ বসি কিন্তু প্রায় ভালো মানুষ বসি কিন্তু চলে যায়। আপনি কি যমুনা নদীতে আরো আসছিলেন মাছ মারার জন্য? আইসি আগে অনেক মাছ মারছি, এখন মাছ খায় না, এখন পাওয়া যায় না। না মাছের সংখ্যা কমে গেছে এখন নাকি? সুন্দর ব্রাজিল থেকে আসছো? হ্যাঁ, কোন জায়গা থেকে আসছো তুমি? বললা যে ব্রাজিল থেকে আসছো তুমি, তাহলে গাঞ্জা ধান আরো পরে নাকি? গাঞ্জা ধান কাটছে তো আপনি কি করছেন? এখানে আমি আবহাওয়া অনুভব করতেছি আর বসে আছি। আপনার অনুভূতি কি বলেন? ভালো। চাষা কি করে হুন স্যার? কি দেরি হওয়া গেলে ভাত দিতে পারবো না? ৫০-৬০ বছর লাভ কি হিসেবে বলেন?
বয়স কত হইছে তাও 65 কত সালে জন্ম আপনার 5 সালে বলে আপনার যে অবস্থা যে কন্ডিশন খুবই খারাপ এই কন্ডিশনে তো বিড়ি খাইতেছেন দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর হানিকারক যা খাবেন পেটের মধ্যে গ্যাস হবে এবং হচ্ছে আপনার মানে চেহারা টেহারা এগুলো পাল্টে যাবে আবার চেহারা ভালো আছে কিন্তু আর কি জিনিস আর করছে না না আর কোনো জিনিস আল্লাহ মানে আপনার কোনো ইচ্ছা নাই যে না ছাড়বেন এরকম কোনো ইচ্ছাই নেই না না কারণ মদ খাই না গান দাও খাই না খালি বিড়ি খাই এটা যে ভালো জিনিস এটা আপনার কাছে কি মনে হয় এটা ভালো না খারাপ জিনিস এটা জঘন্য খারাপ জঘন্য তা আপনি কিন্তু খারাপটা নিজেই আপনি আমি টেনে নিয়েছি বুঝতে পারতেছেন এবং মানে অনুধাবন করতে পারতেছেন যে এটা একটা খারাপ জিনিস খারাপ জিনিস বাট কেন তারপরে আপনি এটা কন্টিনিউ করতেছেন থাকতে পারতেছি না মনে হয় না একটা করে চকলেট খাবেন তা আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি ছেড়ে দিব আমাকে এই ব্যবস্থা করে দাও আচ্ছা আপনি বললে যখন আমি ইনশাআল্লাহ আপনার কথা দু রাখা চেষ্টা করব আর না এটা কিন্তু একদম ইয়া কথা বলো না না এখন আস্তে এখন এখন ধরেন আপনি বিড়ি খাইতেছেন অল্প টাকা কিন্তু কয়েকদিন পর রোগ ব্যাধি হইলো রোগ ব্যাধি তো চিকিৎসা করতেই হবে অবশ্যই তাহলে এইটার কারণে আপনার রোগ ব্যাধি আপনার কত টাকা লস হইতেছে আপনি বিড়ি খাইতেছেন এখানেও তো আপনার কত টাকা হইতেছে বহু টাকাগুলো আপনার সেভ হবে এটা হয়তো আপনার কোনো কিছু খাওয়ার কাজে আপনি ব্যবহার করতে পারবেন এই টাকাটা অথবা একটা পোশাক কিনলেন এই টাকাটা দিয়ে বা সংসারে খরচ করলেন এই টাকাটা দিয়ে অনেক টাকা কিন্তু যায় আপনি পেশা হিসেবে কি কাজ করেন এখন বর্তমান রিক্সা চালান চাই ছাই চালান চুরি তোর করেন না ভালো না তা আপনার যে কোনো কাজে আপনার হালাল রুজি যে কোনো জিনিসটাই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য সবার কাছে সম্মানিত জিনিস তো আমি আশা করবো যে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার এই ইনশাল্লাহ আপনি কথা বললেন আপনি কথা বলবেন আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি এই চরের ওই পার যাই হোক তা ভালো থাকেন ইনশাল্লাহ আমি ভালো করেন ইনশাল্লাহ গোসল করেন ঠিক আছে Thank you.